চাঞ্চল্যকর, বিছনাত উদ্ধার মাতৃ পুত্রর মৃতদেহ, ঘটনার পাছরে পড়া সন্ধানহীন পিতৃ, খুদ স্বামী পত্নী আর সন্তানক হত্যা করে পলাই যাওয়ার সন্দেহ। নলবাৰীৰ বৰসৰকুছিত সংঘটিত হৈছে এই চাঞ্চল্যকর ঘটনা। সোমবারে নিশা ঘরের ভিতর বিছনাত উদ্ধার হয়েছিল কবিতা হালৈ আর ঋষিকেশ কাশ্যপর মৃতদেহ। সন্ধান নাছিল স্বামী তথা পিতৃ জগদীশ হালৈর। নিহত 15 বছরীয় ঋষিকেশ কাশ্যপ আছিল বিশেষভাবে সক্ষম। পুত্রর পত্নীক বিষ খুবই হত্যা করার সন্দেহ, কিয়নো ঘটনার পাছরে পড়া সন্ধানহীন হয়ে আছে ইন্দাস ইন ব্যাংকত কর্মরত জগদীশ হালৈ। কম মানে আমি কব পড়া হেরি নহয়েছি, এটা হেনেকুয়া যে হব একটা ঘটনা ঘটব আমি নিজেও আচরিত। ইফালে নলবাৰীৰ 31 নম্বৰ রাষ্ট্রীয় ঘাইপথৰ কাষত থকা জে এল লাইন হোটেল এণ্ড ধাবাৰ সন্মুখত সোমবারে পুৱা প্রায় 9:30 বজাত স্কুটিত হৈ বৰপেটা দিশৰ বাছত উঠিছিল জগদীশ হালৈ। বাছত উঠার পূর্বে হোটেলৰ মেনেজার রুবুল দাসৰ হাতত স্কুটিৰ চাবি দি গধূলি আহিম বুলি জনাইছিল জগদীশ হালৈয়ে। লগতে জগদীশ হালৈৰ হাতত দুটা বেগ থকা বুলিও জনায় মেনেজার রুবুল দাসে। হাতত দুটা বেগ আছিল, এটা পিঠিত আছে এটা হাতত আছে। মৃতদেহ উদ্ধার হওয়ার দিনা ঋষিকেশ কাশ্যপর আছিল জন্মদিন। একদিনাই বিছনাত মাতৃ পুত্রর মৃতদেহ উদ্ধার ঘটনা সহজভাবে লব পড়া নাই পরিয়ালর লোকে। জগদীশ হালৈক আটক করলেহে পোহর আসব ঘটনার প্রকৃত রহস্য। যদিহে ঘটনাত জগদীশ হালৈ জড়িত আছে তেন্তে কিয় হত্যা করিলে পত্নী আর পুত্র? পলাতক জগদীশ হালৈক বিচারি আরক্ষী অব্যাহত রাখিছে অভিযান। নলবাৰীৰ পৰা কৈলাশ কলিতাৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট। চাঞ্চল্যকৰ, বিছনাত উদ্ধাৰ মাতৃ পুত্ৰৰ মৃতদেহ, ঘটনাৰ পাছৰে পৰা সন্ধানহীন পিতৃ, খুদ স্বামী পত্নী আৰু সন্তানক হত্যা কৰি পলাই যোৱাৰ সন্দেহ। নলবাৰীৰ বৰসৰকুছিত সংঘটিত হৈছে এই চাঞ্চল্যকৰ ঘটনা। সোমবাৰে নিশা ঘৰৰ ভিতৰত বিছনাত উদ্ধাৰ হৈছিল কবিতা হালৈ আৰু ঋষিকেশ কাশ্যপৰ মৃতদেহ। সন্ধান নাছিল স্বামী তথা পিতৃ জগদীশ হালৈৰ। নিহত 15 বছরীয় ঋষিকেশ কাশ্যপ আছিল বিশেষভাৱে সক্ষম। পুত্রর পত্নীক বিষ খুবই হত্যা করার সন্দেহ, কিয়নো ঘটনার পাছরে পড়া সন্ধানহীন হয়ে আছে ইন্দাস ইন ব্যাংকত কর্মরত জগদীশ হালৈ। কম মানে আমি কব পড়া হেরি নহয়েছি, এটা হেনেকুয়া যে হব একটা ঘটনা ঘটব আমি নিজেও আচরিত। ইফালে নলবাৰীৰ 31 নম্বৰ রাষ্ট্রীয় ঘাইপথৰ কাষত থকা জে এল লাইন হোটেল এণ্ড ধাবাৰ সন্মুখত সোমবারে পুৱা প্রায় 9:30 বজাত স্কুটিত হৈ বৰপেটা দিশৰ বাছত উঠিছিল জগদীশ হালৈ। বাছত উঠার পূর্বে হোটেলৰ মেনেজার রুবুল দাসৰ হাতত স্কুটিৰ চাবি দি গধূলি আহিম বুলি জনাইছিল জগদীশ হালৈয়ে। লগতে জগদীশ হালৈৰ হাতত দুটা বেগ থকা বুলিও জনায় মেনেজার রুবুল দাসে। হাতত দুটা বেগ আছিল, এটা পিঠিত আছে এটা হাতত আছে। মৃতদেহ উদ্ধার হওয়ার দিনা ঋষিকেশ কাশ্যপর আছিল জন্মদিন। একদিনাই বিছনাত মাতৃ পুত্রর মৃতদেহ উদ্ধারৰ ঘটনা সহজভাবে লব পড়া নাই পরিয়ালর লোকে। জগদীশ হালৈক আটক করলেহে পোহর আসব ঘটনার প্রকৃত রহস্য। যদিহে ঘটনাত জগদীশ হালৈ জড়িত আছে তেন্তে কিয় হত্যা করিলে পত্নী আর পুত্র? পলাতক জগদীশ হালৈক বিচারি আরক্ষী অব্যাহত রাখিছে অভিযান। নলবাৰীৰ পৰা কৈলাশ কলিতাৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট।